আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ ইঞ্চি বড়ির কামিজ কাটিং একদম সঠিকভাবে সহজ নিয়মে আপনাদের শিখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো দর্শক দেখেন আপনারা যে কামিজ কাটিং করেন এই যে বগলের রাউন্ডটা দেন বগলের রাউন্ড শেপের সাথে হাতাটা সঠিকভাবে কাটিং করতে পারেন না দেখেন এমনভাবে কাটিং করেন সেলাইয়ের সময় আপনাদের হাতা ছোট বড় হয়ে যায় তো আপনাদের অনেক সমস্যা হয় তো আজকের ভিডিওটি দেখলে একদম সহজভাবে শিখতে পারবেন তো আপনারা আরও সমস্যাও হয়ে থাকে যেমন কামিজটা আপনারা কাটিং করেন নিচের সাইডটা ঝুলে যায় তো কিভাবে কাটিং করলে নিচের সাইডটা ঝুলে যাবে না এবং কি এখান থেকে পেটের মাপ বা হিপের মাপটা কত ইঞ্চি নিচে দিবেন তো এই বিষয়ে সম্পূর্ণ একদম সহজভাবে আপনাদের শিখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো চলুন ভিডিও শুরু করি তো দর্শক দেখেন এখানে দুই গজ দশ গিরা পরিমাণ কাপড় আছে তো এই কাপড়টা সম্পূর্ণটা আমি এইভাবে প্রথমে ওপেন করে নিব ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু কাপড়টা এইভাবে ওপেন করে নিছি তো এখানে কাপড়টা কিন্তু আছে চার পার্ট ঠিক আছে তো ভালো করে লক্ষ্য করেন এই যে কাপড়টা এইভাবে সোজা করে নেওয়ার পরে এইখানে কিন্তু কাপড় আছে দুই পার্ট ঠিক আছে এখানে কাপড়টা এরকম দুই পার্ট আছে তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করেন এই কাপড়টা এরকম থাকবে ঠিক আছে এখানে দুই পার্ট কাপড় আছে অর্থাৎ ডাবল তো আমাদের কামিজ কাটিংয়ের জন্য এদিকে একটা ভাজ দিয়ে নিতে হবে তো ধরুন আজকে কামিজের বডিটা হচ্ছে চল্লিশ ইঞ্চি ঠিক আছে তো চল্লিশ ইঞ্চি বডি হলে এখানে ভাঁজটা আমরা কয় ইঞ্চি দিব তো ভালো করে লক্ষ্য করেন নিচের ঘেরটা আপনার কত ইঞ্চি দিবেন তো নিচের ঘের হিসেবেই কিন্তু আমাদের এখানে ভাঁজটা দিতে হবে তো নিচের ঘেরটা হবে তেইশ ইঞ্চি তো তেইশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে তাহলে হবে সাড়ে এগারো ইঞ্চি তো তার সাথে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি অর্থাৎ এখানে আমাদের সাড়ে বারো ইঞ্চিতে দিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখেন এখানে ভাঁজটা আমি কিন্তু সম্পূর্ণ ভাসটা এখানে সাড়ে বারো ইঞ্চিতে দিয়ে নিলাম আপনারা এইভাবে ভাসটা প্রথমে দিয়ে নেবেন কামিজের নিচের ঘের হিসেবে ঠিক আছে তো এখানে আমি দেখেন এইভাবে ভাসটা দেওয়ার পরে সর্বপ্রথম আমি কি করবো নিচে দুইটা দাগ দিয়ে নিব সোজা করে ভালো করে লক্ষ্য করেন তো এখানে যে দাগটা দিলাম আমি এখানে যে সিলাইটা মুড়িয়ে দেওয়ার জন্য যে কাপড়টা লাগবে এই কাপড়টা আমি এখানে নিলাম এক ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এই দাগে থেকে আমাদের আজকে কি করতে হবে কামিজের লম্বাটা নিতে হবে তো ভালো করে লক্ষ্য করে নিশ্চিনে একটা মাপ দেখা যাচ্ছে আজকে কামিজের লম্বাটা হবে চুয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে আজকে কামিজের লম্বাটা হবে চুয়াল্লিশ ইঞ্চি এখানে চুয়াল্লিশ ইঞ্চিতে চিহ্ন করে নিব হাফ ইঞ্চি উপরে আরেকটা চিহ্ন আমি দিয়ে নিব তো এখানে দেখেন দুইটা চিহ্ন আমি দিয়ে নিছি এখানে কিন্তু দুইটা দাগ আমাদের এইভাবে সোজা করে দিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখেন এখানে দুইটা দাগ আমি এইভাবে সুন্দর করে দিয়ে নিলাম এখন আমাদের কি করতে হবে এখান থেকে বগলের মাপটা নামিয়ে নিতে হবে কামিজের বগলের মাপ চল্লিশ ইঞ্চি বডির জন্য এখান থেকে আমাদের সাড়ে ছয় ইঞ্চি নামিয়ে নিতে হবে তো সাড়ে ছয় ইঞ্চি এখানে আমি চিহ্ন করে নিব এখানে দাগটা সোজাভাবে আমি প্রথমে দিয়ে নিব তো দর্শক দেখেন এটা কিন্তু বগলের মাপটা নামিয়ে নিলাম আপনারা অনেকেই আর আরমল বলে থাকেন তাই এখানে আমরা বগলের মাপটা যে আমি নিলাম এখন আমাদের যেটা করতে হবে কামিজের যে সাইড ফাড়া বা পেটের মাপ এই মাপটাও কিন্তু আমাদের নিতে হবে এই মাপটা নেওয়ার পরে আমরা এখানে শোল্ডারের মাপটা আমরা দিয়ে নেব এবং গলার মাপটা দিয়ে নেব তো এখানে সাইড ফাড়ার মাপটা আপনার কয় ইঞ্চি দেবেন তো ভালো করে লক্ষ্য করেন কামিজের লম্বাটা যেহেতু বেশি কামিজের লম্বাটা হবে চুয়াল্লিশ ইঞ্চি এই জন্য এখান থেকে আমাদের দিতে হবে বিশ ইঞ্চিতে একটা চিহ্ন করে নিতে হবে ঠিক আছে বিশ ইঞ্চি এখানেও সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে তো এখানে দাগটা দেওয়া হয়ে গেলে এখান থেকে পেটের মাপটা আপনারা যারা নতুন কাজ শিখতেছেন আপনারা এইভাবে ফিতাটা ধরবেন এই দাগে এবং এই দাগে ধরার পরে এখানে মাঝখানে একটা এইভাবে ফিতা একটা ভাত দিয়ে এখানে চিহ্নটা দিয়ে নেবেন তো এইভাবে আপনারা যদি দেন তাহলে আপনারা যারা নতুন আপনাদের কিন্তু সহজ মনে হবে ঠিক আছে তো এখানেও দাগটা আমি সোজাভাবে দিয়ে নিতেছি তো দেখেন একটা কামিজ কাটিং করতে গেলে কয়টা দাগ দেওয়া লাগে এই দিকে যে দাগটা এখানে দিচ্ছি দুইটা দাগ এখানে একটা ধরবেন আপনারা এখানে দুইটা দাগ যেহেতু এখানে সেলাই মার্জিনের জন্য একটা কাপড় নিচ্ছি এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা বগলের শেপ বা বডি শেপ ঠিক আছে এখানে বডি হবে এবং এটা পেটের মাপ এবং এটা হলো হিপ বা কোমরের যে মাপটা আর নিচের যে দাগটা দিছি আমি এই দাগটা কিন্তু নিচের যে সিলাইটা হবে নিচের ঘেরটা এই সেলাইটা ঠিক আছে তো এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের পুটের মাপ বা শোল্ডারের মাপ যেটা আমরা বলে থাকি এই মাপটা আমরা এখান থেকে নিয়ে নিব তো চল্লিশ ইঞ্চি যদি কামিজের বডি হয় চল্লিশ ইঞ্চি যদি কামিজের বডি হয় তাহলে এখান থেকে আমাদের সাত ইঞ্চি নিতে হবে শোল্ডারের মাপ সেলাই সহ তো এখানে আমি সাত ইঞ্চি দিয়ে নিব দাগটা সোজা করার জন্য এখানেও আমি সাত ইঞ্চিতে চিহ্নটা দিয়ে নিব এখানে আপনার একটা দাগ এইভাবে সোজাভাবে প্রথমে দিয়ে নেবেন ঠিক আছে তো দেখেন এইখানে এইভাবে দাগটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের এখানে গলার মাপ নিতে হবে এবং বডির মাপ পেটের মাপ এবং হিপের মাপ তো গলার মাপটা আপনাদের পরে বুঝিয়ে দিতেছি এক বডির মাপটা দিয়ে নেই তো যেহেতু চল্লিশ ইঞ্চি বডি আর এখানে কাপড় আছে কিন্তু ভাস করার পরে চার পাট তো আমাদের কী করতে হবে চল্লিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ দিতে হবে তাহলে কয় ইঞ্চি হবে চল্লিশকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে হবে দশ ইঞ্চি এখানে দিব দশ ইঞ্চি শিলাইয়ের জন্য এক্সট্রা নিব এক ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি বডির জন্য পেটের মাপটা কত ইঞ্চি হবে পেটের মাপটা হবে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চিকেও আমাদের কিন্তু চারট দিয়ে ভাগ দিতে হবে তো চৌত্রিশ ইঞ্চিকে যদি আমরা চারট দিয়ে ভাগ দেই তাহলে ক ইঞ্চি হবে তাহলে হবে সাড়ে আট ইঞ্চি এখানে সাড়ে আট ইঞ্চি নিয়ে নিব এবং সিলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে নিব তো চল্লিশ ইঞ্চি বড়ির হিপের মাপটা অনেক সময় বড়ির সাথে ছেম হয় অনেক সময় একটু কম বেশি হয়ে থাকে তো আজকে বডির থেকে এক ইঞ্চি কম হবে হিপের মাপ তাহলে উনচল্লিশকে যদি আমরা চার দিয়ে ভাগ দেই তাহলে কত ইঞ্চি হবে তাহলে হবে এখানে দেখেন দশ ইঞ্চির দুই পয়েন্ট কম এখানে দশ ইঞ্চির দুই পয়েন্ট কম আমি দিয়ে নিব এবং সিলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেব তো দেখেন এখানে এভাবে চিহ্ন গোলা দেওয়া হয়ে গেলো এখন নিচের যে আপনার ঘেরটা কত ইঞ্চি আমি বলছি নিচের ঘেরটা হবে তেইশ ইঞ্চি পরিমাণ তো তেইশকে আমাদের কি করতে হবে দুই দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে তেইশকে দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে কয় ইঞ্চি হবে তাহলে হবে এগারো সাড়ে এগারো ইঞ্চি এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নেব এবং এখানে শিলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ঠিক আছে তো আপনারা কামিজ কাটিং করেন কোনটা অনেক সময় বলেন এই সাইডটা ঝুলে যায় আপনাদের কামিজের এই সাইডটা ঝুলে যায় তো আজকে আমি আপনাদের এক একদম সহজভাবে বুঝিয়ে দিব তো তার আগে আমি এখানে রাউন্ড শেপটা সুন্দর করে দিয়ে নেই ঠিক আছে তো দর্শক দেখেন এইখানে যখন চল্লিশ ইঞ্চি পার হয়ে যাচ্ছে কামিজের বডি তখন কিন্তু এখানে শেপ দিতে হবে ঠিক আছে এখানে শেপ দিতে হবে তো শেপ দিতে গেলে শেপ দিতে গেলে কি করতে হবে এই যে শেপ কাটটা আছে শেপ শেপকারটা উল্টাভাবে ধরে এখানে শেপটা দিতে হবে যখন এই দিকে দিব তখন কিন্তু বডিটা টাইট হয়ে যাবে অতিরিক্ত আর এই দিকে দিলে কিন্তু জামাটা একদম গায়ের সাথে ইজিভাবে ফিটিং হবে ঠিক আছে তো এই জন্য আমাদের কি করতে হবে এইখানে এইভাবে শেপ কাটটা ধরে শেপটা দিয়ে নিতে হবে ভালো করে লক্ষ্য করে আমি কিভাবে শেপটা দেই তো দর্শক দেখেন এখানে কিন্তু আমি এইভাবে বডির যে রাউন্ড শেপটা এটা কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম সেলাই করার সময় কিন্তু এখানে কোন করা যাবে না এখানে সুন্দর করে রাউন্ড করে আমাদের সেলাইটা দিতে হবে এইভাবে ঠিক আছে এই যে দাগটা আমি দিয়ে দিলাম এই সুন্দর করে রাউন্ড করে সেলাইটা দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো এখন আমাদের কি করতে হবে এখানের যে বগোলের যে রাউন্ডটা আছে এই রাউন্ড শেপটা এবং গলার মাপটা দিয়ে নিতে হবে তো আমরা প্রথমে এখানে বোগলের রাউন্ড শেপটা দিয়ে নিব তো বগলের রাউন্ড শেপ দিতে গেলে এই দিকে একটা কোনা কোনি দাগ দিয়ে নিতে হবে তো দর্শক আজকে যে আমি কামিজটি কাটিং করতেছি গস কাপড় দিয়ে এই জামাটা কিন্তু দুই পাশেই ব্যবহার করা যাবে অর্থাৎ দুই পাশে একই গলা হবে তো যেহেতু দুই পাশে একই গলা হবে এই জন্য এখানে আমরা কোনো প্রকার তালপাট কাটিং করব না তো তালপাট কাটিং না করলে আমরা কী করবো এই যে কোনাটা আছে এই কোনা থেকে এইখানে আমি এক ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব ঠিক আছে এক ইঞ্চি তো এক ইঞ্চিতে চিহ্ন করার পরে এইখানে দেখেন এখান থেকে আমি নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এখানে ফিতাটা আমাদের এইভাবে আর একটা ভাজ দিয়ে এই মাছখানে একটা চিহ্ন দিয়ে নিতে হবে তো এইভাবে চিহ্নটা দেওয়া হয়ে গেলে এই যে বডির যে শেপটা দিছি আমি এইখান থেকে এই এক ইঞ্চিতে এইভাবে সুন্দর করে রাউন্ডটা আমরা দিয়ে নেব ভালো করে লক্ষ্য করেন কিভাবে রাউন্ডটা আমি করে নেই। দর্শক দেখেন এইভাবে সুন্দর করে রাউন্ডটা আমি কিন্তু দিয়ে নিলাম এখন আমাদের কি করতে হবে এখানে গলার মাপটা নিতে হবে তো গলার মাপটা আপনারা কত ইঞ্চি দিবেন তো গলার মাপটা আমি সাধারণত পাশে দিব হলো আড়াই ইঞ্চি ঠিক আছে আড়াই ইঞ্চিতে আমি কাটিং করব যখন আমি সেলাই করব তখন কিন্তু এখানে আরেকটু একটু বাড়বে অর্থাৎ গলাটা আমাদের পাশে ছয় ইঞ্চি টিকবে তো এখানে পাশে নিলাম আড়াই ইঞ্চি এবং এইখান থেকে এই পাশে দিব আমি পাঁচ ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে এইখানে তো দর্শক এখানে সাধারণ গোল গলা হবে এই জন্য আমি এখানে সুন্দর করে গলাটা রাউন্ড করে দিতেছি ভালো করে লক্ষ্য করেন তো দর্শক দেখেন এই পর্দায় কিন্তু এখানে দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এইখানে যে দুইটা দাগ আমি দিছি কেন দিছি এটা আপনাদের বুঝতে হবে এই দাগটা আমি এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দেবো এই জন্য এখানে দুইটা দাগ আমি দিয়ে নিছি এইখানকার নিচের দাগ এবং উপরের দাগটা স্কেলটা সোজা করে এইভাবে এরকম কোন ধরতে হবে ঠিক আছে ধরে এখানে দাগটা আমি মিলে দেব এই দাগে আমরা কাটিংটা করে নেব ঠিক আছে তো আপনাদের বলছি কামিজের নিচে আপনাদের সাইডটা ঝুলে যায় তো এটার সমাধান কিভাবে করবেন এই জন্য এই যে শেপকারটা আছে এই শেপকারটা এইভাবে ধরে এইখানের দাগটা প্রথমে এইভাবে উঠিয়ে দিবেন আর নিচের দাগে ধরে এইখানেও দাগটা এইভাবে সুন্দর করে উঠিয়ে দিবেন তো এইভাবে যদি কাটিংটা করি তাহলে কিন্তু এখানে কখনোই সাইডটা ঝুলে যাবে না ঠিক আছে তো দর্শক এইভাবে দেখেন দাগটা তো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাটিং করব ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে কাটিংটা করতেছি তো দর্শক দেখেন এখানে কিন্তু কামিজের অংশটা আমি কাটিং করে নিচ্ছি এখন আমাদের হাতা কাটিং করতে হবে হাতাটা কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন এটা আপনাকে আমি দেখে দিতেছি তো দর্শক দেখেন এখানে কিন্তু দুইটা কাপড় আছে দুইটা হাতা আমরা একসাথে কাটিং করব তো হাতাটা কাটিং করতে গেলে আপনারা সঠিক নিয়মে কিভাবে কাপড়ের ভাসটা দিবেন ভালো করে লক্ষ্য করেন কামিজের যে বডি অর্থাৎ যত ইঞ্চি বডির জন্য আপনারা কামিজটি কাটিং করতেছেন সেই কামিজের হিসাব করবেন যেমন আমি আজকে চল্লিশ ইঞ্চি কামিজের হাতা কাটিং করব এই জন্য চল্লিশ কে আমরা ভাগ দেবো ঠিক আছে তো চল্লিশকে কে চার দিয়ে ভাগ দিয়ে কয় ইঞ্চি আসবে দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে আমি এখানে একটা ভাঁজ দিয়ে নিব তো দর্শক দেখেন এখানে আমি দশ ইঞ্চিতে একটা ভাঁজ আমি দিয়ে নিছি তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে এখানে উপরে সোল্ডারের শিলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিতে হবে এখান থেকে আমাদের হাতার লম্বাটা নিতে হবে তো হাতার লম্বাটা দেব আমি আঠারো ইঞ্চি এখানে আঠারো ইঞ্চিতে চিহ্ন করে নিব দাগটা সোজাভাবে দিয়ে নিব সেলাইয়ের জন্য মুহুরি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় নিয়ে নিব এখান থেকে হাতার মুখটা হবে সাড়ে দশ ইঞ্চি অর্থাৎ দুইয়ের এক অংশ আমাদের নিতে হবে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো এখন আসেন মেন ইম্পর্ট্যান্ট যেটা এটা হলো এখান থেকে এখানে রাউন্ড শেপটা আপনারা কত ইঞ্চি দিবেন তো এখানে রাউন্ড শেপটা দিব আমি তিন ইঞ্চি পরিমাণ এখানে দাগটা সোজাভাবে দিয়ে নিতে হবে এখানেও দাগটা দিয়ে নিব তো এখন আসেন এখান থেকে এইখানে যে রাউন্ড আপনারা দেবেন কি হিসাবে দেবেন তো চল্লিশ ইঞ্চি বডি তো চল্লিশ ইঞ্চি বডিকে চাইড দিয়ে ভাগ দেওয়ার পরে আসছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চির থেকে আমাদের কি করতে হবে দেড় ইঞ্চি মাইনাস করতে হবে তো দেড় ইঞ্চি মাইনাস করলে কয় ইঞ্চি হবে দেড় ইঞ্চি মাইনাস করলে হবে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এখানে নিব আমি সাড়ে আট ইঞ্চি সিলাইয়ের জন্য এক ইঞ্চি ঠিক আছে তো এখানে আমাদের কী করতে হবে সুন্দর করে এরকম শেপ কাট দিয়ে এখানকে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে তো দেখেন এইভাবে রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের এখানেও কিন্তু রাউন্ডটা দিয়ে নিতে হবে কীভাবে দিয়ে নিতে হবে ভালো করে লক্ষ্য করেন তো দর্শক দেখেন এখানে আমি রাউন্ডটা দিয়ে নিলাম এখন আমি আপনাদের কাটিং করে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করেন তো দর্শক দেখেন একদম সহজ ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লাগে একটু উপকারে আসে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ